ইসরায়েল কে বাসিয়ে দিচ্ছে সৌদি জর্ডান। ইহুদিবাদী ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে হুশিয়ারি ইয়েমেনে। হামাসের দেওয়া যুদ্ধবন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। ইসরায়েলকে বাসিয়ে দিচ্ছে সৌদি জর্ডান। লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবেলায় ইসরায়েলকে সহযোগিতা করছে সৌদি আরব ও জর্ডান। নিরাপদে পণ্য পরিবহনের জন্য এই দুটি দেশের সহায়তা পাচ্ছে ইসরায়েলি কোম্পানিগুলো। এই খবর জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়দিয়ত আহরনত। টানা দুই মাস ধরে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি ও পশ্চিমা জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, যারা গত প্রায় 9 বছর ধরে সৌদি জোটের বিরুদ্ধে যুদ্ধের পর এখন ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। গোষ্ঠীটি বলছে তারা ফিলিস্তিনিদের সমর্থনে লড়াই করছে। তারই অংশ হিসাবে লোহিত সাগরে ইসরায়েলি ও পশ্চিমা জাহাজের ওপর হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দিয়েছে তারা। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে বাঁচাতে ইয়েমেনের হুতিদের উপর কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট, কিন্তু এরপরেও থামানো যায়নি হামলা। এর ফলে লোহিত সাগর এবং বাব আল মানদেব জলপথ বাদ দিয়ে ঘুরপথে পণ্য পরিবহন করতে হচ্ছে ইসরায়েলি কোম্পানিগুলোকে। এতে তাদের পরিবহন ব্যয় বাড়ছে। তবে অর্থনৈতিক ক্ষতি শুধু ইসরায়েলি টের পাচ্ছে না, হুতির হামলা প্রভাব ফেলেছে ইউরোপের সরবরাহ ব্যবস্থাতেও। মার্কিন বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা যন্ত্রাংশ সরবরাহে বিলম্ব হয় জার্মানির বার্লিন প্ল্যান্ট 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তা করছে প্রতিবেশী দুই আরব দেশ সৌদি আরব ও জর্ডান। ইহুদিয়ত আহরনতের প্রতিবেদনের মতে ইসরায়েলি কোম্পানিগুলো এখন বাহরাইন ও দুবাই সমুদ্র বন্দরে জাহাজ খালাস করছে। সেখান থেকে সৌদি আরব এবং জর্ডানের ট্রাকে লোড হচ্ছে এবং দেশ দুটির মধ্য দিয়ে ইসরায়েলে এসে পৌঁছাচ্ছে। প্রতিবেদন মতে হুতিদের অবরোধের মধ্যে সৌদি এবং জর্ডানের সহযোগিতায় পণ্য পরিবহন করছে মেন্টফিল্ড লজিস্টিক্স কোম্পানিটি। ইসরায়েলগামী বেশিরভাগ জাহাজ সরবরাহ করে। ইহুদিবাদী ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে অপরাধযোগ্য চালানোর কারণে ইহুদিবাদী ইসরায়েলের জন্য ক্ষিপ্রগামী জবাব অপেক্ষা করছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। দখলদার ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়ে 5 ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার একদিন পর এক বিবৃতিতে এই হুশিয়ারি দেয় ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী সরকারের অপরাধযোগের জবাব অস্বীকারই দেওয়া হবে। বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়। বিবৃতিতে জাতিসংঘকে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানিয়ে বলা হয় গোটা অঞ্চলে ফিলিস্তিনের চলমান সংঘাত বিস্তারের জন্য ইহুদিবাদী সরকার এবং তার সমর্থকরা দায়ী থাকবে। Israel has no intention of permanently occupying Gaza. হামাসের দেওয়া যুদ্ধবন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার, বন্দি মুক্তি এবং গাজার শাসনভার হামাসের হাতে ছেড়ে দেওয়ার বিনিময়ে যুদ্ধবন্ধ করা সহ জিম্মিদের মুক্তি দেওয়ার হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে হামাসের যুদ্ধবন্ধ করা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা ও সব খুনি ধর্ষকদের মুক্তির দাবি করছে। তাদের এই শর্ত মেনে নেওয়া মানে হামাসকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া ও ইসরায়েলের সেনাবাহিনীকে অকার্যকর প্রমাণ করা। তিনি বলেন, হামাসের আত্মসমর্পণের এই পরিভাষা আমি পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছি। এই শর্ত মানলে আমাদের নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবো না, ঘর ছাড়া মানুষদের তাদের ঘরে নিরাপদে ফিরিয়ে দিতে পারবো না, এবং আরও একটি 7ই অক্টোবর কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। ন্যাটোর ব্যাপক মহড়া স্নায়ুযুদ্ধ ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছেন, ন্যাটোর ডিস্ট ফার্স্ট ডিফেন্ডার 2024 মহড়া স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় চূড়ান্ত ও অপরিবর্তনীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। ইতিপূর্বে ন্যাটোর ইউরোপ অ্যালাইড সুপ্রিম কমান্ডার জেনারেল ক্রিস্টোফার ক্যাবুলি আগামী সপ্তাহের নির্ধারিত মহড়াটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ও কয়েক মাস ধরে চলবে বলে ঘোষণা করেন। গ্রুশকো বলেন, এই মহড়াগুলো রাশিয়ার বিরুদ্ধে পশ্চিম যে হাইব্রিড যুদ্ধ চালিয়েছে তার আরও একটি উপাদান। তিনি বলেন, 31টি দেশের 90,000 সেনা সদস্য এই ধরনের মহড়া পরিচালনা করে ন্যাটো নিশ্চিত এবং অপরিবর্তনীয়ভাবে শীতল যুদ্ধের পরিকল্পনায় প্রত্যাবর্তন করেছে। সামরিক পরিকল্পনার সম্পদ ও অবকাঠামো রাশিয়াকে মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে উল্লেখ করে গ্রুশকো বলেন, এটি অনুশীলনের পেছনের এই ধারণাটি সঠিক। নিরাপত্তা সংখ্যায় পাকিস্তানের 4 বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। নিরাপত্তার অভাবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের 4টি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ওই বিশ্ববিদ্যালয়গুলো সামরিক বাহিনীর অর্থায়ন এবং তত্ত্বাবধানে চলে। বন্ধ হওয়া এই বিশ্ববিদ্যালয়গুলো হলো রাজধানীর ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, বাহারিয়া ইউনিভার্সিটি, ইয়ার ইউনিভার্সিটি এবং কায়েদে আজম ইউনিভার্সিটি। পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইসলামাবাদের পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন কল এসেছিল। ওই ফোন কলে কেউ একজন হুমকি দেয় বলেছিলেন রাজধানীর ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, বাহারিয়া ইউনিভার্সিটি, ইয়ার ইউনিভার্সিটি এবং কায়েদে আজম ইউনিভার্সিটি এই চারটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে যে কোনো সময় আত্মঘাতী হামলা হতে পারে। ওই ফোন কলের পর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে তা জানিয়ে দিয়েছে। গাজায় কাজ করছে না ইসরায়েলি পরিকল্পনা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের যে পরিকল্পনা নিয়ে ইসরায়েল গাজায় হামলা শুরু করেছিল তা কাজ করছে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এছাড়া ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে হাঁটার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলেও মত দিয়েছেন তিনি। সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন বোরেল। এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সৌদি আরব, মিশর এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগের মহাসচিব উপস্থিত ছিলেন। এছাড়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বৈঠকে আলাদা আলাদাভাবে উপস্থিত ছিলেন। এবারের ইইউ সম্মেলনে মূলত 7ই অক্টোবরের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা হামলার পরিণতি নিয়ে আলোচনা হবে। ইউক্রেন যুদ্ধ নিয়েও সেখানে আলোচনা হবে। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত করে বোরেল সাংবাদিকদের বলেন, তাদের কাছে আর অন্য কি সমাধান আছে? তারা কি সব ফিলিস্তিনিকে বের করে দিতে চায়, তাদের সবাইকে হত্যা করতে চায়? তারা যেভাবে হামাসকে নির্মূলের প্রচেষ্টা হাতে নিয়েছে তা হতে পারে না। এর মাধ্যমে তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে। রাশিয়ার আক্রমণ থামাতে হলে জমি ছাড়তে হবে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়ে আবারও ভেটো দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। স্লোভাক পাবলিক ব্রডকাস্টার RTBS কে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ দেওয়ার বিষয়ে বিরোধিতা পুনর্ব্যক্ত করেছিলেন। এদিকে এই সময় সাক্ষাৎকার আরও বলেন, যুদ্ধ শেষ করতে হলে ইউক্রেনকে কিছু আপোষ করতেই হবে। জেলনস্কি কি আশা করেন যে রাশিয়া ক্রিমিয়া, দনবাস এবং লুহানস্ক ছেড়ে যাবে? কখনোই না। সুতরাং যুদ্ধ শেষ করতে হলে রাশিয়ার কাছে কিছু অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতেই হবে। ইউরোপীয় সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার স্লোভাকিয়ার সীমান্তে পশ্চিম ইউক্রেনের উজ হোরট নগরীতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমিয়েলের সঙ্গে দেখা করবেন রবার্ট ফিকো। এ সময় তিনি ইউক্রেনের প্রধানমন্ত্রীকে বলবেন, আমি ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়ার বিপক্ষে এবং এতে ভেটো দেব। এটি কেবলমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে, অন্য কিছু নয়।